আগামী শনিবার অমাবস্যা এবং সূর্যগ্রহণের মহাযোগে আপনি যদি কাকের খাবারের সঙ্গে মিশিয়ে দেন এই একটি জিনিস, অবধারিত অর্থনৈতিক উন্নতি লাভ হবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো শনিবার অমাবস্যা এবং বছরের প্রথম সূর্যগ্রহণের যে মহাযোগ তৈরি হয়েছে সেই যোগটিকে কাজে লাগান। যেহেতু কাক শনিদেবের বাহন এবং আমাদের প্রত্যেকের জীবনে রয়েছে শনিদেবের প্রভাব, তাই এই দিনটিকে কাজে লাগাতে একদম ভুল করবেন না। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের উপাসনা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। আপনারা প্রত্যেকেই কমবেশি এর মধ্যে জেনে গেছেন যে শনিবার আসতে চলেছে একটি বিশেষ মহাযোগ, তাই এই ভিডিও যেই দেখুন না কেন আপনারা আগামী শনিবার 30 এপ্রিল চুপচাপ এই একটি কাজ করে দিন। হ্যাঁ বন্ধুরা, কাককে তো আমরা অনেকেই খেতে দিই, কিন্তু কাকের খাবারে শনিদেবের প্রিয় এই একটি জিনিস যদি আপনি মিশিয়ে দিতে পারেন তাহলে অবধারিত সুফল লাভ হবে, জীবনে আসবে সুখ শান্তি এবং সমৃদ্ধির চরম ছোঁয়া। তাই আর কিছু করুন বা না করুন, অন্ততপক্ষে কাকের খাবারে এই জিনিসগুলো মিশিয়ে দিতে একদম ভুলবেন না। প্রিয় বন্ধুরা, আপনাদের যে কাজটি করতে হবে তা হলো আপনাকে শনিবার স্নান করার পর কাকের খাবারে এই জিনিসগুলি মিশিয়ে দিতে হবে। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন যারা হয়তো ভাবছেন কেন এই ধরনের কাজ করতে হবে। দেখুন, আমরা গ্রহদশা থেকে মুক্তি পেতে কাককে খাবার খেতে দিই। আপনারা আশা করি দেখেছেন অনেকেই কাক ডেকে ডেকে খাবার খেতে দেয়, আর এর ফলেই তার এবং তার পরিবারের গ্রহদশা ধীরে ধীরে কেটে যায়। কিন্তু এই যে মহাযোগ তৈরি হয়েছে, এই মহাযোগে আপনারা যদি সকলেই এই কাজটি করেন, প্রত্যেকের জীবনের সমস্যা ধীরে ধীরে সমাধান হবে। হ্যাঁ বন্ধুরা, শুধু আপনার নয়, প্রত্যেকের জীবনের সমস্যা ধীরে ধীরে সমাধান হবে। তাই তো, কাক দেখলেই আপনি এই কাজটি করুন, অবধারিত সুফল লাভ হবেই হবে। আপনাকে যেটি করতে হবে, প্রত্যেক দিনের মতো যে ভাত রুটি পাউরুটি বিস্কুট যেমন খেতে দেন অবশ্যই দেবেন, কিন্তু যদি ভাত দেন সুবিধা হবে, ভাতের সঙ্গে কয়েক দানা কালো তিল এবং সামান্য পরিমাণ হলেও কাঁচা সর্ষের তেল যদি এক ফোঁটা মিশিয়ে সেই ভাতটি কাককে খেতে দেন, অবধারিত সুফল লাভ হবে। এই মহাযোগে আপনার গ্রহদশা থেকে মুক্তি লাভ ঘটবে, জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি। প্রিয় বন্ধুরা, ভিডিওটি কাউকে শেয়ার করে দিতে একদম ভুলবেন না, লাইক করবেন, পারলে নিচের কমেন্ট সেকশনে লিখুন জয় বাবা শনিদেব। আজকের মতো
এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন এই কামনা করি। আগামী শনিবার অমাবস্যা এবং সূর্যগ্রহণের মহাযোগে আপনি যদি কাকের খাবারের সঙ্গে মিশিয়ে দেন এই একটি জিনিস, অবধারিত অর্থনৈতিক উন্নতি লাভ হবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো শনিবার অমাবস্যা এবং বছরের প্রথম সূর্যগ্রহণের যে মহাযোগ তৈরি হয়েছে সেই যোগটিকে কাজে লাগান। যেহেতু কাক শনিদেবের বাহন এবং আমাদের প্রত্যেকের জীবনে রয়েছে শনিদেবের প্রভাব, তাই এই দিনটিকে কাজে লাগাতে একদম ভুল করবেন না। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের উপাসনা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। আপনারা প্রত্যেকেই কমবেশি এর মধ্যে জেনে গেছেন যে শনিবার আসতে চলেছে একটি বিশেষ মহাযোগ, তাই এই ভিডিও যে দেখুন না কেন, আপনারা আগামী শনিবার 30 এপ্রিল চুপচাপ এই একটি কাজ করে দিন। হ্যাঁ বন্ধুরা, কাককে তো আমরা অনেকেই খেতে দিই, কিন্তু কাকের খাবারে শনিদেবের প্রিয় এই একটি জিনিস যদি আপনি মিশিয়ে দিতে পারেন তাহলে অবধারিত সুফল লাভ হবে। জীবনে আসবে সুখ, শান্তি এবং সমৃদ্ধির চরম ছোঁয়া। তাই আর কিছু করুন বা না করুন, অন্ততপক্ষে কাকের খাবারে এই জিনিসগুলো মিশিয়ে দিতে একদম ভুলবেন না। প্রিয় বন্ধুরা, আপনাদের যে কাজটি করতে হবে তা হলো আপনাকে শনিবার স্নান করার পর কাকের খাবারে এই জিনিসগুলি মিশিয়ে দিতে হবে। কিন্তু